তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আজ আমি আপনাদেরকে দেখাবো ভ্যারিগেটেড পিচ লিলি বা মিনিয়েচার পিচ লিলি বা স্মল পিচ লিলি, যেটা সেটার প্রতিস্থাপন প্রপাগেশন। তো আমি এখানে নিয়েছি একটা নর্মাল নর্মাল প্লাস্টিক পট, যেটা যে কোনো এতে পাওয়া যায়, এবং এখানে খোলাম, যেহেতু ছিদ্র প্রচুর এর মধ্যে, তো এগুলো অনেকগুলো খোলাম কুচি এখানে দিয়ে নেব আমি। আগে থাকতে দেওয়াই আছে, মানে আমি দিয়ে নিয়েছিলাম, তো এগুলোকে সেট করে নিলাম, নেব ভিতরে প্রত্যেকটা ছিদ্রের মুখ বন্ধ করার জন্য। এবং এর মধ্যে দেব আমি নর্মালি কিছু কুচো পাথর বা স্টোন চিপ, একটা মোটামুটি 1/2 ইঞ্চি লেয়ার করে দিলেই হবে তলায়। আর তার উপরে দেব কিছু লাল বালি বা রেড স্যান্ড, যেটা নর্মালি আমরা বাড়ি তৈরি কাজে লাগে, কনস্ট্রাকশনের কাজে লাগে, যেটা সেই লাল বালি, এটাও একটু 1/2 ইঞ্চি মতো লেয়ার করে দেবো। টোটাল 1 ইঞ্চি মতো একটা লেয়ার থাকবে, যেটা টবের ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য। দেখে নিন, লেয়ারটা এইভাবেই, এর নিচে আছে আমার স্টোন চিপ বা কালো কুচো পাথর, যেগুলো লেয়ারটা বানিয়ে নিলাম। এটা ড্রেনেজ সিস্টেম, টবের ড্রেনেজ সিস্টেমের জন্য খুব হেল্পফুল। এবার যে মাটিটা আমরা সয়েল মিডিয়াটা ইউজ করব, এখানে সয়েল মিডিয়াটা ইউজের জন্য আমি এখানে বলে নিই, আমি যে জিনিসগুলো নিয়েছি, আমি এখানে নিয়েছি 1 ভাগ কোকোপিট, 1 ভাগ মাটি, 1 ভাগ নয় সরি, 2 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট, এবং 1/2 ভাগ সাদা বালি বা আমাদের গড়ের ভিত তৈরির পর বোঝাইয়ের জন্য যে বালি, যেটা বা নদীর পলি বালি, যেটাই বলুন, সেই সাদা বালি নেব। দেখতেই পাচ্ছেন এগুলো অলরেডি গ্রাফটেড, এই আগের তৈরি চারা নার্সারি থেকে নিয়ে আসা। এটাকে আমরা রিপটিং করব আরও সুন্দর, এর সুন্দরভাবে বাঁচানোর জন্য। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সবার আগে, এই যে ভিতরে যে পটটা আছে, এটাকে, এটা থেকে গাছটাকে বের করে নিতে হবে। এক্ষেত্রে একটু খুব কঠিন ব্যাপার এটা, গাছটাকে বের করা, কারণ এতে শিকড়ের ক্ষতি হতে পারে, সাবধানে করতে হবে, একটু খুব সাবধানে করতে হবে। শিকড়গুলো আপনারা চাইলে জলে ধুয়ে নিতে পারেন ফার্স্ট চান্সে, আমার এখানে জল দিয়ে ধুইনি, আমি ডিরেক্টলি শিকড়গুলোকে আস্তে আস্তে বের করে নেব। প্রত্যেকটা সাইড বাই সাইড শিকড়গুলো খেয়াল রাখবেন বের করার সময়, যেন কোনো শিকড় আটকে ছিঁড়ে না যায়, কারণ এই পটগুলোর লেয়ারগুলো খুব থাকে, ধারালো থাকে। তো আমি বের করে নিয়েছি আমার পিচ লিলি, এটাকে রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। এবার যেটা করব, আমি এখানে ফাইনাল স্টেজে এসে আমি নিলাম সাদাবালি 1 ভাগ, গার্ডেন সয়েল 2 ভাগ, কোকোপিট 1 ভাগ, কোকোপিট 1 ভাগ, এবং ভার্মি কম্পোস্ট 1 ভাগ। এবার এটাকে টোটালটাকে, কোকোপিটের পরিমাণটা আপনারা 1/2 ভাগও করতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, আমি বাড়িয়ে নিয়ে নেবো এখানে। প্রয়োজনে আপনারা একটু লাল বালি ইউজ করতে পারেন। সয়েল মিডিয়াটা যত খুব সুন্দর হবে, লাইট হবে, ততটাই গাছের পক্ষে খুব উপকারী, এবং বিশেষ করে পিচ লিলি বা ভ্যারিগেটেড পিচ লিলির ক্ষেত্রে তো আরও বেশি উপকারী। এবার এর মধ্যে যেটা নেব, আমরা নেব নিম খোল, আমার এখানে সয়েলটা প্রচুর বেশি আছে, সেজন্য আমি 1 মুঠো বা তার একটু বেশি নিম খোল নিয়ে নেব, 2 মুঠো মতো নিম খোল নিয়ে নেব। এবং আমার কাছে আছে লোকাল মার্কেট থেকে পারচেস করা বোন ডাস্ট, তো আমি বোন ডাস্টটাকে আরও বেশি, একটু বেশি পরিমাণে নেব, কারণ এগুলোর একটু অ্যাকশন কমই থাকে নর্মাল বোন ডাস্টের থেকে, স্টিম বোন ডাস্টের থেকে। আমরা এখানে 3 মুঠো মতো নর্মাল এই বোন ডাস্ট নিয়ে নেব, এটাকে টোটালটাকে ভালো করে মিক্স করব। এবার এছাড়া এর মধ্যে আমরা দেব একটু পারলাইট এবং ভার্মিকুলাইট, দুটোর কম্বাইন্ড একটা আমার কাছে জাস্ট একসঙ্গে মিক্স আপ করা আছে। মোটামুটি 1/2 অনুপাতে ভার্মিকুলাইট এবং পারলাইট সমান সমান অনুপাতে মিশিয়ে, যে পরিমাণ মাটি নেবেন, কোকোপিট নেবেন, সেইগুলোর 1/2, মানে টোটাল, তাহলে এখানে যে প্রোপাগেশনের নিয়ম অনুযায়ী যে এটা হবে সয়েল মিডিয়াটা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা নিচ্ছেন 1 ভাগ, 2 ভাগ নর্মাল গার্ডেন সয়েল,
নেবেন 1 ভাগ থেকে 1.5 ভাগ কোকোপিট, 1 ভাগ সাদা বালি, অর্ধেক ভাগ লাল বালি, এবং তার সঙ্গে নেবেন অর্ধেক ভাগ পারলাইট এবং ভার্মিকুলাইটের সমান পরিমাণে নিয়ে একটা মিক্সড, যেটা ওই আগের অনুপাতের অর্ধেক ভাগ হবে। এবং তার মধ্যে নেবেন বোনডাস্ট, যদি স্টিম বোনডাস্ট পান সেক্ষেত্রে নেবেন 2 থেকে 3 চামচ, এই পটের জন্য 1 চামচ নিলেই যথেষ্ট। এটা 3 ইঞ্চি একটা পট। এবার আর নিম খোল নেবেন 1 চামচ, এটাকে মাটিতে একটু চিপে দেব, তারপর পিছলিটাকে জাস্ট সুন্দর করে মিডিলে সেট করে এর শিকড়গুলোকে একটু পাতিয়ে দেবেন সাইডে, তাহলে এর পক্ষে ভালো। দিয়ে বাকি সয়েল মিডিয়াটা আমরা এর মধ্যে ভর্তি করে দেব, বাকি সয়েল মিডিয়া এর মধ্যে ভর্তি করে দেব সাইড বাই সাইড। দিয়ে হালকা হালকা করে চেপে দিতে হবে এগুলো। এবার যেটা আমাদেরকে করতে হবে, এটাই ভরপুর জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমরা ভরপুর জল দিয়ে দেবো। তো এই ছিল বন্ধুরা পিচ লিলি বা মিনিয়েচার বা ভ্যারিগেটেড পিচ লিলির, মিনিয়েচার পিচ লিলি বা ভ্যারিগেটেড পিচ লিলির প্রতিস্থাপনের ভিডিও। এবার পরিচর্যার বিষয়ে আসি। নর্মালি পিচ লিলি খুব সহনশীল এবং অ্যান্টি পলিউটেন্ট একটা, মানে বাতাসে যত পলিউটেন্ট পলিউশনকারী এয়ার থাকে, পলিউটেড এয়ার বা যেগুলো থাকে বা পার্টিকেলসগুলো থাকে বাতাসে, পলিউশনের পার্টিকেলসগুলো, সেগুলোকে এরা মোটামুটি গ্রহণ করে, করেই ভালো থাকে, এরা বাতাস থেকে ওগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তো এটাই হলো পিস লিলির খুব ভালো একটা বৈশিষ্ট্য। এবং এটা ইনডোর প্লান্ট, এটা সেমি শেডে রাখবেন, জল তখনই দেবেন যখন দেখবেন উপরটা পুরো ড্রাই হয়ে গেছে, তখন হালকা করে জল দেবেন, একদিন অন্তর একদিন অল্প মাত্রায় জল দিলেই যথেষ্ট এর। এবং যেহেতু আমাদের সয়েল মিডিয়াটা হালকা, তো পিস লিলির ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। এটাকে সবসময় রাখতে হবে সেমি শেডে, ব্রাইটনেস থাকবে বাট ডিরেক্ট সানলাইট একদমই এর জন্য কাম্য নয়। তো আর নর্মালি খাবার বলতে হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এগুলো পাইল করে, নর্মালি ভার্মি কম্পোস্ট যদি 2 মুঠো নেন, তার মধ্যে 2 চামচ হাড়গুঁড়ো, 1 চামচ নিমখোল মিক্সড করে দিয়ে দেবেন। এবং লো নাইট্রোজেন সার, যেটা এনপিকে 90-90-90 বা 20-20-20, এটা 1 গ্রাম 1 লিটার জলে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে যে সলিউশন হয় সেই অনুপাতে এগুলোকে সপ্তাহে একটাবার অন্তত দেবেন, তাহলেই যথেষ্ট, আর তেমন বেশি কিছু দরকার হয় না। আর তার সঙ্গে আপনার ইনসেকটিসাইড হিসাবে আপনারা নর্মালি ডাইমেথর 30 কম্পোজিশনের যে কোনো ইনসেকটিসাইড ইউজ করতে পারেন, রোগোর বা অনুগোর বা টাপগোর, টাটা কোম্পানির বিভিন্ন আছে, ডাইমেথর 30 বা 35 এই কম্পোজিশনের যে কোনো ইনসেকটিসাইড আপনারা এতে ইউজ করতে পারেন, পেস্টিসাইড বা ইনসেকটিসাইড, এরা দুটোরই কাজ করে। তো এই ছিল বন্ধুরা আমার পিচ লিলি বা ড্রাফ লিলি বা ভেরিগেটেড পিচ লিলির সম্পূর্ণ প্রতিস্থাপন এবং পরিচর্যার ভিডিও। ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি সবসময় রেডি আছি আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আপনারা দেখছিলেন দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড, আর আমি সুদীপ্ত দাস ছিলাম আপনাদের সাথে এত সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। নমস্কার।